উজানে ভারতের সিকিমে প্রবল বর্ষণে তিস্তার পানি প্রবাহ বাড়ায় ভাটিতে লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও দ্বীপচর প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে বারোটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ তলিয়ে গেছে ভুট্টা বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন মুফাক্ষরুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট ক্ষেত তলিয়ে যাওয়ায় অপরিপক্ক ভুট্টা তুলে রোদে শুকানো হচ্ছে একই অবস্থা বাদাম আলু ও বড়ো সহ বিভিন্ন ফসলের ভারতের সিকিমের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে বেড়ে গেছে উজানে তিস্তার প্রবাহ এতে লালমনিরহাটে তিস্তার পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও দ্বীপচরে পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের গেট এতে সদরের খুনিয়া খুনিয়াগাছ আদিতমারির পাট পাটগ্রামের দহগ্রাম ও হাতিয়াবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি সিন্দুরনাসহ সহ বারোটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ মৌসুমের শুরুতেই ফসলের ক্ষতিতে দেশে হারা কৃষক যা ক্ষতি হয়েছে ধারণা ছাড়া এইভাবে পানি থাকছে কোনো এই মানুষের নিরাপত্তা নাই কোনো আওনাই নদীর পরে আমরা সাধারণ মানুষ তাইলে আমরা কিভাবে এখন বাঁচি আমরা অনেক ফসল নদী পানির ঢলে অনেক চলে যায় এবং বাদামের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সেই সাথে অনেক কৃষকেই ক্ষতিগ্রস্ত এই পাড়ি ঢলের পানির কারণে রাতে কোনো ঘুম নাই পানি ভেসে এসছে হঠাৎ করি কখন কি হয় বাড়িঘর ও রাস্তাঘাটের পাশাপাশি পানি ঢুকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কোমর সমান পানি পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে নদী তীরবর্তী পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করায় ব্যাহত হচ্ছে পাঠদান আমরা স্কুলে আসে দেখি পানি আসছে এখন পানিবন্দি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা আর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে বীজতলা সরবরাহ সহ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা এখানে পানি বিশুদ্ধকরণ চালে এবং আরো কোন এলাকা প্লাবিত হয় কিনা সে বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি কিছু মানুষ আকস্মিক বন্যার কারণে তাদের কিছু ফসলে ক্ষতি হয়েছে বিশেষ করে ভুট্টা এবং বাদামের আমরা সেগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করেছি এবং কৃষি বিভাগকে আমরা ইতিমধ্যে বলেছি তারা এটি তথ্য দিবে জেলা তৎক্ষণে আমরা তাদের কাছে ত্রাণ এবং আর্থিক সাহায্য তাদের ক্ষতিপূর্ণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাটের বিশটি গ্রামে প্রায় পনেরো হাজার মানুষ বসবাস করেন তাদের জীবিকার প্রধান উৎস কৃষি এই মুহূর্তে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের পয়েন্টে আছেন রিপোর্টার রতন সরকার সরাসরি চলে যাচ্ছে তার কাছে রতন আমরা আজকে যে বিষয়টি দেখছি এই মুহূর্তে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমে গেছে অর্থাৎ আমরা সিকিমে গত মঙ্গলবার থেকে যে ভারী বৃষ্টিপাতের ফলে যে যে ঢেউ অর্থাৎ যে ঢলটি সৃষ্টি হয়েছে সেই ঢল কিন্তু এখনও পর্যন্ত এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়নি বা এই অঞ্চল এখানে এখানে পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্ট পর্যন্ত কিন্তু এই ঢল এখনও পর্যন্ত পৌঁছেনি আমরা বন্যা নিয়ন্ত্রণ এবং সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে কথা বলে যে বিষয়টি নিশ্চিত হয়েছে এবং পাশাপাশি ভারতীয় ওই অঞ্চলটির যে আবহাওয়া বিভাগ রয়েছে তাদের কাছ থেকে পাওয়া সূত্র অনুযায়ী আসলে ওই স্থান থেকে এই বাংলাদেশ অংশের তিস্তার ব্যারেজ তিস্তার যে ব্যারেজ পয়েন্ট আছে এখান পর্যন্ত সেই পানিটি বা সেই ঢল আসতে কিন্তু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মতো সময় লাগে সেই অনু অনুযায়ী আজ বিকেলের দিক থেকে কিন্তু তিস্তা নদীর পানি আবার বৃদ্ধি শুরু হবে এবং এই ঢলটি অনেক বড় রকমের ঢল হিসেবেই কিন্তু আমরা যে পূর্বাভাসগুলো পেয়েছি ভারত কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের বন্যা নিয়ন্ত্রণ এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে তাতে করে কিন্তু এই ঢলটি একটি বড় ধরনের ঢল এবং তার মোটামুটি ধরনের কিছু প্রস্তুতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নেয়ার কথা আমাদেরকে জানানো হয়েছে তো এই ছিল সিকিমের বৃষ্টিপাতের ফলে ঢলের খবর আমরা ফিরছি স্টুডিওতে লালমন্টের তিস্তা ব্যারেস পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রতন সরকার দেখছেন সময় সংবাদ সঙ্গেই থাকুন